আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল গ্রামগুলোকে উন্নত সেবার আওতায় আনতে প্রাথমিক পর্যায়ে পনেরোটি গ্রামকে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম রোববার সকালে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত আন্ত সভায় তিনি একথা জানান বলেন দেশের গ্রামগুলোকে উন্নত সেবার আওতায় আনতে সরকার উদ্যোগ নিয়েছে দেশে গেল চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরো আটত্রিশ জনের এ নিয়ে সংখ্যা বেড়ে দাঁড়ালো বারো হাজার আটশো উনচল্লিশ জনে নতুন করে করোনা শনাক্ত হয় আরো এক শরীরে সব মিলিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ দশ অধিদপ্তরের এক সংবাদ এ তথ্য জানানো হয়। পথ শিশুকে ধর্ষণ নির্যাতনের অভিযোগে সিদ্দিক ওরফের টাইগার সিদ্দিক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব শনিবার র্যাব দশের এ এস এনায়েত কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় শুক্রবার রাতে কেরানীগঞ্জের মনোমিয়া ঢাল এলাকা থেকে সিদ্দিককে গ্রেফতার করা হয় পরে তাকে পুলিশের সোপর্দ করা হয় করোনাকালীন প্রণোদনা হিসেবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর করার দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম সংগঠন যুব সমাজের হতাশা দূরীকরণে প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানান তারা রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি তুলে ধরেন দাবি বাস্তবায়নে আগামী এগারোই জুন শাহবাগে জনসমাবেশের কথাও জানান তারা রোববার দুপুরে বরিশাল সদরের রূপাতলিতে ওজো অফিস কম্পাউন্ডের মধ্যে বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক শ্রমিকের বরিশাল সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা হাসান আলী জানান বৈদ্যুতিক লাইনে কাজ করতে ওঠার পর হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ চলে আসায় বিদ্যুৎ শ্রমিক ফয়সালের মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া চিনি কলের গুদাম থেকে লুট হয়ে যায় তিপ্পান্ন টন চিনি যার আনুমানিক বাজার মূল্য বত্রিশ লাখ টাকা এ ঘটনায় কিপার ফরিদুল হককে বরখাস্ত সহ গঠন করা হয় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কিভাবে চিনি স্মরণ হলো এবং এর সঙ্গে কারা কারা জড়িত তা বের করতে ইতোমধ্যেই কাজ শুরু করে বলে জানান তদন্ত কমিটির প্রধান কল্যাণ কুমার দেবনাথ রংপুরের সর্বস্তরের মানুষের মাঝে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে মাঠে নামে রংপুর জেলা প্রশাসন রোববার দুপুরে বাজার সুপারমার্কেট ও সড়কের দুই পাশের দোকানগুলোতে স্বাস্থ্য বিধি অভিযান সময় মাস্ক পরিধান না করায় জনসাধারণকে জরিমানা সহ পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা থেকে নিয়মিত ভিত্তিতে সকলেই যেন মাস্ক পরে এবং এই করোনার যে নতুন সংক্রমণটা শুরু হয়েছে যেন প্রতিরোধে কার্যকরভাবে কাজ করে সেজন্য আমাদের অভিযানটা অব্যাহত থাকবে টাঙ্গেলের বাসেলের কণা আক্তার নামের এক হত্যার ঘটনায় মানববন্ধন করল নিহতের স্বজন ও এলাকাবাসী রোববার দুপুরে টাঙ্গেল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় এ সময় এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়ার স্বজন এবং এলাকাবাসী গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের নাগরপুরে অভিযান চালিয়ে দুইশো দশ ইয়াবা ও মাদক বিক্রির সতেরো হাজার একশো টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব রোববার সকালে উপজেলার বীরশলিল এলাকা থেকে তাদের আটক করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব বারো সিপিসি তিনের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় এক নারী সহ মৃত্যু হল দুরোহিঙ্গার শনিবার সকালে টেকনাফ ও উখিয়ার 12 এবং 21 নম্বর ক্যাম্পে ঘটে এ ঘটনা নিহতদের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে সচলদের নিকট হস্তান্তর করা হয় বলে জানান কক্সবাজার 14 এপিবিএন অধিক মোহাম্মদ নাইমুল হক এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 মিনিট এবং রাত 9:30 মিনিট আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ